टू मैथ ए टू जेड आमादेर प्रॉब्लम ऑफ दिस क्लास एटा एक्टा 2023 जेई मेन थेके नेवा होयेछे त्रिकोणमिति पोर्शन थेके प्रॉब्लम की लेट एस बी ए सेट सेट देवा आछे एंड बीटा একটা সামেশন দেওয়া আছে যে সামেশনটা হচ্ছে সামেশন এক্স বিলংস টু এস ট্যান স্কোয়ার এক্স বাই থ্রি দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান বাই সিক্স ইন্টু বিটা মাইনাস ফোরটিন হোল স্কোয়ার তো আমরা প্রথমে চলে আসব এই এক্সপ্রেশন যেটা দেওয়া আছে তো এখানে দেখো আমরা যদি নাইন টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স এটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই ধরো ধরে নিলাম ক্যাপিটাল এ তো আমরা বুঝতেই পারছি যে এটা হবে কি এটা হচ্ছে নাইন বাই ক্যাপিটাল এ আর এটা হচ্ছে ক্যাপিটাল এ দিস ইজ ইকুয়াল টু টেন এখান থেকে যদি আমরা একটা ফ্যাক্টর করে নিই এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস নাইন দিস ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস নাইন দিস ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড নাইন তো এ ইকুয়াল টু ওয়ান মিন্স নাইন টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স দিস ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ওয়ান দিস মিন্স নাইন টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ তাহলে দেখো এখান থেকে আমরা একটা টেন স্কোয়ার এক্স তার ভ্যালু পেয়ে যাচ্ছি জিরো দ্যাট ইজ টেন এক্স ইকুয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকুয়াল টু জিরো তার কারণ কি তার কারণ দেখো বলা আছে যে এক্স মাস্ট বি বিলংস টু মাইনাস পাই বাই টু টু পাই বাই টু একটা ভ্যালু পেলাম এবার আমরা যদি ধরে নিই এর ভ্যালু নাইন দ্যাট ইজ নাইন টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স দিস ইজ ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার ওয়ান এখান থেকে আমরা পেয়ে যাব টেন স্কোয়ার এক্স দিস ইজ ইকুয়াল টু ওয়ান টেন x this is equal to plus minus 1 তার মানে দেখো এখান থেকে পাবো x equal to pi by 4 and minus pi by 4 দুটো ভ্যালুই থাকবে দুটো ভ্যালু কিন্তু এর ভিতরে পাবো এরপর আমরা 0 pi by 4 minus pi by 4 আমরা কি করব এখানে বসাবো কারণ কি x হচ্ছে তিনটা ভ্যালু পেয়ে যাচ্ছি s এর ভিতরে আছে তাহলে আমরা পেয়ে যাব বিটা this is equal to tan স্কোয়ার জিরো প্লাস টেন স্কোয়ার পাই বাই টুয়েলভ প্লাস টেন স্কোয়ার পাই বাই টুয়েলভ বিকজ মাইনাস পাই বাই ফোর পাই বাই ফোর যদি পুট করি তাহলে মাইনাস বেরোবে কিন্তু স্কোয়ার আছে এবার দেখো টেন জিরো দিস ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড টেন পাই বাই ফোর তো আমরা জানি সরি টেন পাই বাই টুয়েলভ টেন ফিফটিন ডিগ্রি দিস ইজ ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি এই ভ্যালু কিন্তু আমাদের জানা আছে তাহলে আমরা কি করলাম টু মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার আর দুটো আছে যেহেতু টু ইন্টু পেয়ে গেলাম এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই টু ইন্টু ফোর প্লাস থ্রি মাইনাস ফোর রুট থ্রি দ্যাট ইজ ফোরটিন মাইনাস এইট রুট থ্রি এটা আমরা পেয়ে গেলাম কি বিটার ভ্যালু এবার বিটার ভ্যালু যদি এটা পেয়ে যায় এখান থেকে দেখো আমাদের দরকার হবে কি বিটা মাইনাস ফোরটিন হোল স্কোয়ার তাহলে বিটা মাইনাস ফোরটিন হোল স্কোয়ার মিন্স এইট রুট থ্রি মাইনাস এইট রুট থ্রি তার হোল স্কোয়ার এবার এটা ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স আমরা সিক্স করে দিলাম তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সিক্সটি ফোর ইন্টু থ্রি বাই সিক্স থার্টি টু ওকে সো আওয়ার কারেক্ট অপশন ইজ থার্টি বোঝা গেল ব্যাস আমরা পরের কোশ্চেন নিয়ে আসছি পরের ভিডিওতে দেখতে থাকো আর প্রত্যেকে অবশ্যই যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করে করে দেখতে থাকো থ্যাংক ইউ